গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকে গিয়েছি একটা মিটিংয়ে, আমি আর জবা তো বসে আছি, তো সবাই একটু আলোচনা করছে, গানও বাজছিল, তো এই জন্য আমি ভয়েস দিয়েছি, মিউট করে দিয়েছি গানটা। সব মহিলা এখানে আছে, পুরুষও আছে, সবাই চেনা জানাই হয়, তো ভীষণ ভালোও লাগছিল। কিন্তু সকাল সকাল গিয়েছি আমরা, কয়টা বাজে, এগারোটার দিকে মিটিংয়ে গিয়েছি। আস্তে আস্তে 4:30 বেজে গিয়েছিলো একদম আমার, তারপর তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তো একটু আমাদের এখানের একজন ভালো মানে মন্ত্রী হিসাবে সে কিছু একটা ভাষণ দিয়ে দেবে, শুনুন আপনারা অল্প। যুব মোর্চার সভাপতি পার্শ্বজ্যোতি বড়া, অনুসূচিত জাতি মোর্চার সভাপতি অনন্ত দাস, তিনিওটা মণ্ডলর সভাপতি মন্ত্রমণি ফুকন, দীঘা প্রমীলা সোনোয়াল প্রমুখ্যে দলের বিভিন্ন কার্যকর্তা সকল, আর সম্মানীয় আমার মোর্চার বিভিন্ন কার্য। আসার পরে তো আমার পুরা মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, তারপর আমি লাগিয়ে নিয়েছি তেল, একদম পাচ্ছিলাম না। আমি না এরকম যদি গোটে দিনটা মানে কোথায় যাই মিটিংও সিটিংয়ে, তাহলে আমার তো মাথা একদম শেষ হয়ে যায়, মাথা যন্ত্রণা। অল্প ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমানো কোথায়, আরও অল্প সময় বিছনায় এমনি একটু পড়েছিলাম, তারপর তো কত কাজ, সব কাজ পরেই ছিল, সকালবেলা বের হয়ে গিয়েছিলাম। এই বাড়ি থেকে কাপড় কানি সব আনা গুছানো, সন্ধ্যা দেওয়া, পূজা দেওয়া, মানে অনেক কাজ ছিল, তো সেজন্য আর ঘুমাতেও পারিনি। তো কালকে ভাবছিলাম অল্প শ্যাম্পু করবো, তো ভাবছি মাথা যন্ত্রণাও করছে আর এদিকে অল্প তেলও লাগিয়ে নিই, কালকে শ্যাম্পু করবো। তো আমি 2-3 দিন আগে তেল লাগিয়ে রাখি না, তেলটা লাগাই আর তারপরের দিন শ্যাম্পু করে দিই। তো এখন আমি লাগাচ্ছি ইন্দুলেখা, তো চুল একটু পড়ছিল, তো আমার দিদি বললো যে ইন্দুলেখা লাগিয়ে নে, তাহলে চুল পড়াটা কমে, দিদিও লাগিয়েছিল তো এখনও লাগায়, তো সেই জন্য আমিও একটা অর্ডার দিয়ে এনেছি ইন্দুলেখা শ্যাম্পু, ইন্দুলেখার তেল, তো সেটাই লাগাচ্ছিলাম। তো আরও ভালোও লাগছিল না, তো ভাবছি অল্প ভয়েসেই দিয়ে দিই আর সেটা লাগিয়ে লাগিয়ে একটা ভিডিও অল্প হয়ে যাবে, তো আপনাদের সাথে একটু কথাও হয়ে যাবে।
মিটিং থেকে আসার পরে এত মাথা যন্ত্রণা যে নব্বই তেল লাগে অপমানে বেশ খানিক তেল লাগিয়েছে মাথাতে উল্টো পাল্টো করে সীতাও করিনি যেভাবে ছিল সেভাবে বেঁধে নিয়েছি মানে একদম সেটা ভাবছে না মানে এরকম মিটিং উটিংয়ে যদি আমি যাই না আমার ভীষণ মাথা যন্ত্রণা করে আমি একদম পাই না থাকতে মানে পুরো দিনের কথা আছে গিয়েছিলাম তো এগারোটা সাড়ে এগারোটায় এসেছি সাড়ে চারটা বেজে গেছে তারপরে খাওয়া দাওয়া করে মানে আর ঘরের কাজ তো সব পরেই ছিল তো অল্প স্বল্প যত পেরেছিলাম করে গিয়েছিলাম এসে বাইরে থেকে কাপড় উঠানো গুছানো ঘর ঝাড় দেওয়া পুজো সন্ধ্যা পূজা দেওয়া সব কিছু মানে করেছি তারপর আমি মোবাইল যে উঠে ভিডিও করবো সেটা পাচ্ছিলাম না একদম শরীরটা একদম ভীষণ মানে ভীষণই খারাপ লাগছিলো মাথার ভীষণ যন্ত্রণা হয়েছে তো বহুত তেল লাগিয়ে নিয়েছি এখন রাত্র ১০টা বাজে আর নিয়ে এসেছে মাছ মাছ তো এনেছিল ৮টার সময় আমি মানে এসব মাছ ধরাধরি কিছু করিনি আজকে বিষয়টি এবার কালকের জন্য এনেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত্রের তারপরে ভাত খেয়ে মাছগুলো দিয়ে নিই আজকে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা ফ্যানও চালিয়ে নিই তো সেজন্য নষ্ট হয়নি সব ভালোই আছে নুন আর হলুদ মেখে ফ্রিজে রেখে দেব এই মাছগুলো কালকে রান্না হবে এই মাছটার কি নাম আমি জানি না আসামিসে বলে তুলি মাছ বাংলাতে কি বলে ক্যামেরাম্যান জানে আমি ভালো মতন বেঙ্গলি শিখি নেই আমার জিনিসগুলো কি করি ফ্রিজে রেখে দেবো আর এখানে দুধ আছে দুধটা নিয়ে যেতে খুঁজছিলাম আমি অঙ্কিত মিলন কাম করে নিজে এখন আমি একদম সব পাকঘরের কাজও শেষ করে এসে পড়েছি নিজের রূপচর্চা করার জন্য মানে মুখটা ধুয়ে এসে পড়েছি বিশেষ কিছু করবো না একটু নাইট ক্রিম লাগাবো নাইট ক্রিম মানে আমি লটাসে নাইট ক্রিম লাগাই সেটা লাগিয়ে বাস হয়ে যাবে আমার তো আগে ঠান্ডা দিনে আমি লাগাই যেরকম দুধে সর থাকে সেই সরটা রাত্রে লাগিয়ে শুয়ে থাকি আর গরম দিনে একটু লটাসের নাইট ক্রিমটা লাগিয়ে নিই লাগিয়ে মানে এটা লাগিয়ে না আমি ভীষণ ভালো পেয়েছি আগে লাগানো হয়নি এবার ফার্স্ট লাগাচ্ছি কিন্তু ভীষণ ভালো এটা তো এটা লাগানোর পরে মানে মুখটা খুব মানে স্কিনটা খুব সফট সফট লাগে আর খুব ভালো লাগে সকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ তো সেটা লাগিয়ে নিচ্ছি ভালো করে আর কিছু করবো না আর আমি না সামারে মুখে কি মানে স্কিনে কি প্যাক লাগাই কি ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি তো অন্য একদিন করব মানে ভীষণ ভালো হয় সানসের গরমে রোদরে বের হওয়ার আগে বা গরম দিনে বের হয়ে এসেও বাইরের থেকে এসেও যদি লাগাও তো স্কিনের জন্য ভীষণ ভালো হয় তো সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ভাবছি আমি করব তো দেখো এখন আমার মুখের ক্রিম ক্রিম সব কিছু লাগানো হয়ে গিয়েছে অল্প হাতেও লাগিয়ে নিচ্ছি যেটা বেঁচেছিল গলায় আর হাতেও লাগিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা আমি বিশেষ একটা বড় করিনি তো এখানে এন্ড করছি গুড নাইট সুপ্রিম টাটা বাই বাই কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে করবো এখন টাইম হয়ে গেছে ১০:৩০ বেশি টাইম হয়নি তাও আমার তো মাথার খুব যন্ত্রণা করছে বলছিলাম এই জন্য কিছু খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি আমি শেষ করে আবার গপ করছি কি বলবো তো ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম মানে আবার গপ করছি তো খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে রান্না করেছিলাম
মুগ ডাল সুক্ত, চাল কুমড়া দিয়ে তিতা কলা সিদ্ধ, পাঁপড় আলুর তরকারি, আর একটা কি বললাম ভরে নিয়েছি আমার নিরামিষ তরকারি, মিক্সড ভেজিটেবল যেটা। তো সেসব আর বিশেষ একটু কিছু দেখিয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানে করছি। গুড ডে, সুইট ড্রিম, টাটা, বাই বাই।